তফসিল ঘোষণার পরদিনই দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন নির্বাচন কমিশন সচিব হেলাল নির্দেশনা আহমদ তিনি জানান পহেলা ডিসেম্বরের আগে প্রার্থীরা প্রচার চালাতে পারবেন না আর আগামী সাত দিনের মধ্যে প্রচার উপকরণ না সরালে আইনি ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন প্রার্থীর ব্যয় ভোটার প্রতি দশ টাকা এবং এগারো নভেম্বর থেকে অনলাইনে মনোনয়ন দাখিল করা যাবে প্রতীক বরাদ্দ হবে ৩০ তারিখ থেকে স্বাভাবিকভাবে ডিসেম্বরের এক তারিখ থেকে যে কোনো প্রার্থী বা রাজনৈতিক দল এই তাদের প্রচার প্রচারণা করতে পারবে এবং এটা দিন এবং এ তারিখ তার ঘন্টার পূর্বে প্রচারণা বন্ধ জোট হবে জোটবদ্ধভাবে নির্বাচন করতে তিন দিনের মধ্যে কমিশনকে জানাতে হবে বলে জানান সচিব আর অনিবন্ধিত রাজনৈতিক দল জোটগতভাবে নির্বাচন করতে পারবে বলেও জানান তিনি যারা যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চান প্রত্যেকটি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমরা চিঠি দিচ্ছি এবং তারা তিন দিনের মধ্যে আমাদেরকে জানাবেন তারা কোন জুটে গিয়ে এই নির্বাচন করবেন অনিবন্ধিত রাজনৈতিক দল অন্য কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের যদি তাকে নমিনেশন দেয় তার দলের প্রার্থী হিসাবে সেক্ষেত্রে তো আমরা বাধা দিতে পারবো না এদিকে তিনশো সংসদীয় আসনের জন্য ছেষট্টি জন রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে কমিশন চৌষট্টি জেলা রিটার্নিং অফিসার হিসেবে থাকবেন জেলা প্রশাসক আর ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার জন্য থাকবেন বিভাগীয় কমিশনার পাঁচশো আশি জনের মতো উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মানে সহকারী কমিশনার ভূমি অথবা আমাদের জেলা অথবা উপজেলা নির্বাচন কর্ম নির্বাচন কর্মকর্তা যারা আছেন তাদেরকে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা